রাতের অন্ধকারে হারুনা রশিদ আর স্ত্রী জুবাইদা ঘুমায় আছে দুইজনের ভিতরে টিকিট কিনা কিনে নিয়ে বাবা অনেক ঝগড়া হইছে জুবাইদা বলে দেখো সব জায়গায় মাতবাড়ি করা যায় না তোমার মাতবাড়ি চলবে তোমার রাজত্বে আর বাহাদুরের রাজত্ব চলে রাত 12টার পরে জিজ্ঞেস করে তুমি কেমনে জানো বলে তুমি কি একবার খবর লয়ে দেখছো তোমার এই বাহাদুর রাত যখন 3টা বাজে যায় রে মাওলার প্রেমে পাগল হইয়া কাঁদে জমিনে মাওলা তুমি মাফ কইরা দাও রহমানের গুণে কত মানুষ কাঁদে মাওলা তোমার জমিনে গুনা লয়া কেমনে যাব তোমার ওই সামনে তুমি কি একবারও তাকায়া দেখছো তুমি যেই রাত্রে ঘুমাও ওই রাত্রে ভালো যায় নামাজে বসে কান্দে তুমি একবারও কি দেখছো আমি দেখছি রাত 3টা 2টার পরে বাহলুল আর ঘুমায় না দুনিয়ার বাকি বন্ধু থাকে আসমান থেকে বাহলুলের ঘরের ছাদ ফাটিয়ে আলো দেয় জোরে 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 তুমি কি দেখছো বাহলুলের ছাদ ফাটা রাত 3টার পরে বাহলুলের ছাদ ফাটা অবস্থা আসমান থেকে নীরের নূরের কিন্দুল অর্থাৎ বাতি আমি চোখ দিয়ে দেখছি যেই বাতি তার আসমান থেকে মওলায় দিতে পারে ওই মওলা ওরে জান্নাতের টিকিটের ক্ষমতাও দিতে পারে আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করেন না আজকে আলেম ওলামাকে নিয়ে যেই খেলা শুরু হয়েছে আলেমদেরকে চোর সাজায় বাটপার সাজায় দর্শনকারী সাজায় মনে রাখতে হবে সারা দুনিয়া একদিকে আলেম ওলামার সম্মান একদিকে যারা আলেমদের সম্মান নিয়ে খেলবে কসম আল্লাহ টুডু টুমরু এই বিচারের সম্মুখীন আল্লাহর আদালতে দিতে হবে আপনাদের এই টাঙ্গাইলের সিংহ পুরুষের সন্তান আমার বাম পাশে বসা দুলিয়া মাদ্রাসা না দুলারচরা মাদ্রাসা ওনার বাবার অবদান টাঙ্গাইলের লোক কোনোদিন শেষ করতে পারবে না আপনারা ওনার বাবার চিনেন আমরা চিনি এই বুজুর্গ চলে যাওয়ার পরে চিনবা এখন চিনবা না আলহামদুলিল্লাহ বলেন না কেন উনি ইচ্ছা করলে জীবন অনেক কিছু করতে পারত যে এমপি সাহেবদার প্রশংসক আপনি বুঝেন না তার বাবা কি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না এবার আমার সাথে কানবেন আমি জানি না কার জানো মা নাই বাবা এই দুনিয়া থাকার জায়গা না যুবক ভাই তোর পাও তুলে ধরছি তোর মতো কত যুবক সকালবেলা বড় সাইকেল নিয়ে টাঙ্গাইলে লেঙ্গা রওনা দিছ মোটর সাইকেল ঠিকই ভ্যানে বাড়িতে আইছে তুই বাড়িতে আইতে বলছিস কথা কও ভাই কথা কও তোর দেখোস মাঝে মাঝে ফেসবুকে যুবক যাইতেছে কলেজে পিছনে থেকে রড বাহির টলি গাড়িতে এমন জোরে পুতা দিছে রেলিং এর সাথে বাড়ি খেয়ে মগজ এক জায়গায় বড়ি আর এক জায়গায় সারা জীবনের কান্না বাহাদুরে করে করে লাভ নাই ভাই সব ভুলে যায় সব রাজনীতি ভুলে যায় একমাত্র আমার মাওলারে বন্ধু বানায় যাবা কবরটা তোর ঝকঝক ফকফক হয়ে যাবে বাহাদুরও মানুষ তুমিও মানুষ আমিও মানুষ দেখো না যুবক ভাই এই বাহাদুরের সাথে তোমার জিন্দগি মেলে কিনা আল্লাহ আকবার ধরে বলতে পারেন না পৃথিবীতে এমন এমন বুজুর্গ ছিল যার মতো কুস্তিবিদ কেউ ছিল না পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিবিদ ছিল যে প্রতিদিন মদ দিয়ে গোসল করত যে প্রতিদিন নারীর কাছে যাইত সে হয়ে যায় জগৎ বিশ্ব বিখ্যাত ওলি আল্লাহ আকবার ধরে বলতে পারেন না একটা কুস্তিবিদের কাজ কি মদ খাওয়া গাঁজা খাওয়া অন্যান্য নেশা করা তাদের মধ্যে একজন ছিল কুস্তিবিদদের মধ্যে শ্রেষ্ঠ কুস্তিবিদ নাম ছিল তার জুনায়েদ বাগদাদি আল্লাহু আকবার বলতে পারেন না হে যুবক তুই আর কিসের কোনটা আমি করলি কিসের ফাজলাম তুই করলি বেটা মগার বমাগা জুনায়েদ বাগদাদি প্রতিদিন মদ দিয়ে গোসল করত জুনায়েদ বাগদাদি 35 বছর পর্যন্ত
অন্ধকার যুগে ছিল জানোয়ারের মতো ছিল জুনাইদ বাগদাদির নাম শুনে নাই এমন কোন লোক পৃথিবীতে নাই নাম শুনছেন না আপনারা এই যুবক শুনো নাই জুনাইদ বাগদাদি এত বড় জানোয়ার ছিল ঠিক আল্লাহর ওলি তুই পারবি না কেন আল্লাহু আকবার জোরে বলেন তো জুনাইদ বাগদাদির সাথে প্রতি মুহররমের 10 তারিখে বাগদাদ শহরে কুস্তি হইতো পৃথিবীতে এখন সবচেয়ে বড় কুস্তির প্রতিযোগিতা এক নম্বরে আছে রক মিস্টার রক ওর নাম যার একটা ঘুষির ওজন 2.5 মণ আর জুনাইদ বাগদাদির একটা ঘুষির ওজন ছিল 8.5 মণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোর খেতার নিচে দিয়ে কই এখানে কইবা এ পৃথিবীতে সবচেয়ে বড় খেলোয়াড় জন্ম দিছে আমার মুসলমান কথা কেন না কেন এই তো সাতার মেসি আর মেসি এ তো দুই দিন শুকর শুকর 9 দিন ধরে হইছে পেলে আর আমার মুসলমানের প্লেয়ার সে আদম আলাইহিস সালামের যুগের থেকে শুরু ঠিক পৃথিবীর সবচেয়ে বড় প্লেয়ার ছিল জুনাইদ বাগদাদি পৃথিবীর সবচেয়ে বড় প্লেয়ার ছিল পাকিস্তানের মোহাম্মদ আলী কেলে কথা কও না কেন ভুলে গেছে ইতিহাস আজকে মুসলমান সব দুর্বল হয়ে যায় মুসলমান কখনো কোনো বেইল দেয় না কিন্তু মনে রাখিস মুসলমান এখনো যদি ঠিকমতো খেলে একটা নাস্তিকের বাচ্চা মুসলমান হতে পারবে না ইহুদির বাচ্চারা সব মিলে মুসলমানের ডাবাই রাখে বেটা ওই মেসির দলের উপরে রাখে ব্রাজিলের উপরে রাখে কথা কর না কেন মুসলমানদের কাটলি দিবে না যে কোনো ভাবে হোক ফাউল না হইলে কবে ফাউল হইছে কথা কর না কেন জোরে কর এবার কাটলি তো মরক্কো মরক্কোর প্লেয়ার যে মুসলমান ওই যে আকাডা যে কাডা এটি হলো সমস্যা কথা কও না কেন ওকে হাতের মধ্যে তো টেটু আঁকা টেটু তোর মেসি আছে না দুলা ভাই আর তোর টেটু আঁকা এ টেটু আগো দেবতা আর মুসলমান টেটু নাই মুসলমান গোল দিয়েই তোর মায়ের সুমা দিছে আল্লাহ হকর বলতে পারে না আর তোর মেসি গোল দিয়েই ভালো করে জিতে যাইয়াই হ্যার গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে সুইমিং পুলে যায় এমন দেশের দল করবি من تشبه بقوم فهو منهم তুই যেই দেশের দল করবি তার সাথে তুই হাসর হবে নাউজু বিল আসতে কইও না যারা মেসির খেলার দিনে যে কালকে খেলা 9টায় ও সাসা সান্দু তোমার সবচেয়ে বড় তাবলিগ হবে তোমার ঘরে টিভিটা বন্ধ রাখা কথা কর না কেন কালকে আগামী কালকে সবচেয়ে বড় ইবাদত হবে যে সমস্ত যুবকরা নফসের সাথে জিহাদ করবে খেলা দেখবো না আমি মুসলমানের বলে আমার মুসলমান দল ফাইনালে ওড়ে নাই গেছে গেছে সেমি ফাইনাল থেকে আউট হইয়া এখন যে দুইটা আছে একটাও মুসলমানের বলে না ওরা আমাদের আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে মুসলমানের শত্রু জাতির শত্রু ওরা কোনোদিন আমাদের বন্ধু না ওদের খেলা দেখবো কিন্তু গোল পাব না গোল কইলি তোর এই কণ্ঠ শর্ট আল্লাহ জাহান্নামের কাছে বিক্রি হয়ে যাবে আমি নাই মুক্তির কাছে জিগা এ ওয়াজ আইলে একবার সুবহানাল্লাহ কস না আর গোল কয়ে সিল্লানি মানুষ মেসি গোল দিলে কথা কর না কেন লজ্জায় কসু গেছে লোকে গোলায় রশি দিয়ে মর শুধু একসাথে বলেন এই সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ এই আল্লাহকে জোরে একটা ডাক দেন তো আল্লাহ এই যে যারা ডাক দেন ওরা মেসি দল এবার জোরে একটা ডাক দেন তো জোরে আল্লাহ দেন আর জোরে ডাক দেন তো আল্লাহকে জোরে একটা ডাক দেন তো ডাক দাও আল্লাহ হাজার হাজার মানুষের ডাকটা তুমি কবুল করো টাকা নাই দিকে জুনাইদ বাগদাদির সাথে প্রতি বছর কুস্তি লাগতো এই বছরও কুস্তি লাগবে মুহররমের 10 তারিখ ইন দি মিন টাইমে শুনতে পাইলেন আমার এগেনস্টে আমার বিরুদ্ধে একজন আইছে প্রতিপক্ষ তার পুরো শরীরের মধ্যে 40 কেজি গোশ নাই নাম তার জাবের ইবনে আব্দুল্লাহ জোরে কান মারহাবা জাবের ইবনে আব্দুল্লাহ আমার সাথে কুস্তি লাগবে হ্যাঁ বডিটা দেখে এই কুস্তির মাঠে দাঁড়াই কইতেছে তুমি আমার লাগে কুস্তি লাগবা তুমি কি আমার একটা ঘুষি সহ্য করতে পারবা জাবের ইবনে আব্দুল্লাহ বলে তোমার ঘুষি আমি সহ্য করতে পারবো না কিন্তু যিনি আমারে পাঠাইছে উনি হলেন আমার আল্লাহ এ জুনাইদ বেশি বাহাদুরি দেখাইস না আনাল কুওয়াতা লিল্লাহি জামিআ এ জুনাইদ সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ তার সাথে ক্ষমতা দেখাইলে টিকে থাকতে পারবি না আমার সবচেয়ে বড় একটা পরিচয় আছে জুনাইদ সেটা কি জানোস কয় কি আমি নবীর বংশের মানুষ সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ তোমার জিন্দেগী আজকে জুনাইদের মতো পরিবর্তন হয়ে যাবে যুবক ভাই আয় আমি তোর দুইটা পাও দাও জুনাইদের মতো জানোয়ার কেউ ছিল না
আজকে যদি সে জগৎ বিশ্ববিখ্যাত ওলি হতে পারে কুকুরের সাথে কথা বলতে পারে গাছের সাথে কথা বলতে পারে হরিণের সাথে কথা বলতে পারে আমি অন্তত ডিজিটাল যুগে এসে আমার আল্লাহর সাথে তো কথা বলতে পারতাম ঠিক ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বজান্দে কুষ্টির মাঠে জুনায়েদ বাগদাদি বললেন তুমি রাসূলের বংশের মানুষ কি মক্কার মানুষ আমার দেখার বিষয় নয় আমি শুধু তোমার জবানে শুনতে চাই না কুস্তির মাঠে তুমি মারা গেলে তোমার লাশটা কোথায় পাঠাবো জাবির ইবনে আব্দুল্লাহ বলে আমার লাশ কোথায় পাঠানো লাগবে না তুমি শুধু আমার অ্যাড্রেসটা নাও আমার লাশটা পাঠাই দেব আমার এতিম নবীর দেশে আমার পরিচয় হলো জুনাইদ আমি কিন্তু নবীর দেশের মানুষ আমি নবীর বংশের মানুষ আমি কুরাইশ বংশের সন্তান আর আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন আলেম জুনাইদ বাগদাদি বলে আমার জীবনের প্রথম মোর ঘুরিয়ে যায় ওই খেলার মাঠে আমারে বলতেছে জুনাইদ রে তুমি যদি আমারে জিতে দাও রে জুনাইদ আমি গরিব মানুষ আমি তোমার কাছে একটা অনুরোধ করিয়া যাই জীবন বারাই রূপ যৌবন শক্তি থাকবে না জুনাইদ তুমি যদি অহংকারকে দূর করে দিয়া আমারে জিতাই দিতে পারো আমার বিশ্ব নবী তোমার লয়ে জান্নাতে যাইব আমার নবী বলছে মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সে আমি নবীর সম্মান করলো মানে হাত্তা কওমি ফাকাদ হাত্তানি যে নবীর বংশের মানুষকে মোহাব্বত করলো সে আমার নবীরে মোহাব্বত করলো জুনাইদ আমি জানি তুমি সব কিছু করতে পারো জুনাইদ আমি তোমার সাথে কোনোদিনও কুস্তিতে পারবো না কিন্তু জুনাইদ তুমি নবীর বংশের কথা মনে করিয়া তুমি শুনি একটা বার পরাজয় বরণ করি আমার সিতায় দাউরে জুনাইদ আমার নবী তোমারে রাতের অন্ধকারে জিতাই দিয়ে যাবে যুবক বাইরে দেখো তো দিলটা নরম করে একটু পানি সোজ দিয়া বের হয় কি রে আমি জানি না আমার মতো কার জানো জনম দুঃখিনী মা নাই কার জানো বাবা নাই বা পুরুষের চাইতে মহিলা হয়েছে অনেক বেশি মা ও মা আপনি তো জানেন সন্তান জন্ম দেয়া কত কষ্ট গো মা ওমা আমিও তো একটা মায়ের সন্তান গোমা যেই ঘরে একদিন আপনি রঙিন শাড়ি পরে ঢুকছিলেন গোমা ওই ঘর থেকে একদিন না সাদা পাঁচখানা কাপড় পরে বিদায় হয়ে যাইবে মা ওমা যেই ঘরে একদিন বাসর করে ঢুকলে তোমার ননদেরা তোমার জালেরা তোমার শাশুড়িরা এলাকার যুবকরা তোমারে দেখার জন্য উকি ঝুঁকি মারছিল মা ওই ঘরে একদিন তোমারে দেখার জন্য সবাই আসবে কিন্তু সেদিন কেউ আর হাসবে না সবার চোখে থাকবে পানি বজন আমি আপনাদের কাছে অনুরোধ করিয়ে যাই দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবো না দুনিয়ায় কেউ থাকতে পারে নাই রে ভাই শুধু আমার দিকে তাকাও জুনাইদ বাগদাদি বলে আমি যদি তোমারে জিতাইয়া দেই আমার নবীকে রাত্রে দেখা দিবে জুনাইদ বাগদাদির সাথে ওয়াদা করলেন আমার নবী তোমার সাথে দেখা দিবে বড় আসলে জুনাইদ বললেন তোমার আমি জিতাই দিব আমার ল্যাং মেরে ফেলাইয়া দাও হে যুবক ভাই জুনাইদ বাগদাদি পরাজয় বরণ করলেন স্বর্ণের মেডেলটা হাতে নিলেন জাবের ইবনে আব্দুল্লাহ জুনাইদ বাগদাদি বলেন কোটি কোটি মানুষ আমার এখন প্রবঞ্চনা দিবে যেই জুনাইদকে কেউ আজ পর্যন্ত নিজের মাটিতে ফেলতে পারে নাই তুমি আমার জমিনে ফেলে দিলা আমার চাইবার সময় কি পুরস্কার দিয়ে গেল জাবের ইবনে আব্দুল্লাহ বলে আমি আমার নবীর কাছে তোমারে রেখে গেলাম তুমি আলেমের কথা শুনছো আল্লাহ তোমার কথা শুনবে হযরত ভাই আমি একজন আপনা আলেম আমার কোনো এলেম আমল নাই গো ভাই শুধু তুমি একজন অলির কথা শুনি এখন কান্দা আমার দিকে তাকাবার কান্দা তুমি বলবা আমার জীবনে এমন গুনাহ করছি আমার মায়ের জানে আমার ছেলে হিসেবে পরিচয় দিত না আমার বিবি জানে আমার ঘর করতো না
আমি এমন গুনাহ করছি আমার বন্ধু বান্ধব জানলে আমার কোনদিন বন্ধুর খাতায় রাখতো না আমার মালিক আমার সব গোপন কথা জানে কিন্তু কারো কাছে আমার আল্লাহ প্রকাশ করে দেয় নাই আল্লাহ যদি এতদিন আমার গুনার কথা গোপন রাখতে পারে আমার মালিক গোপনে মাফ করে দিতে পারে মাফ করে দিতে পারে মাফ করে দিতে পারে যুবক এখন তুমি গোপনে গোপনে কাঁদ থাকো ভাই এই দুনিয়া থাকার জায়গা নয় রে ভাই আমিও তোমার মতো যুবক ছিলাম আজকে হয়তো তোমাদের চাইতে একটু বয়স বেশি হয়ে গেছে শুধু আমি তোমাদের কাছে একটা দাবি রেখে যাই এই দুনিয়া থাকতে পারবি না রে ভাই সব আশা ভরসা লইয়া কবরে চলে যাবি জুনাইদ বাগদাদি 35 বছর পর্যন্ত জানোয়ার ছিল আজকে সে আনোয়ার হয়ে যাবে রে ভাই কুস্তির মাঠে যখন রসুলের বংশের মানুষ আলেমকে জিতায় দিছে যাইবার সময় জাবর ইবনে আব্দুল্লাহ জুনাইদকে লিখে দিয়ে গেলেন আমার নবী রাতে তোমারে পুরস্কার দিবে জোরে 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 তুমি একজন আলেমকে সম্মান করছো আমার নবী তোমারে সম্মান করবে বাজান রে যেদিন আপনারা জানেন মেসি ঠইকে গেল সৌদি আরবের কাছে মনে নাই প্রথম দিন তখন কি কইছিল কয়টা পাতানো খেলা কথা কন না কেন জুনাইদ বাগদাদি যখন একজন এমন একটা মানুষের কাছে পরাজয় বরণ করলো সবাই বলল এটা পাতানো খেলা জুনাইদ বাগদাদি হারতে পারে না কিন্তু বাবা জুনাইদ তো সব জানে কথা কন না কেন জোরে বলো ভাই জোরে বলো এখন দিলটারে তুই নরম কর তুই তোর জবানটাকে রেডি কর তুইও জুনাইদ বাগদাদির মতলি হইতে পারবি ভাই ও মা আপনি জুনাইদ বাগদাদির মতো ওলি হইতে পারবেন না রাবেয়া বসরের মতো ওলি হইতে পারবেন টাকা নাই দিকে এই যুবক যারা রাস্তায় দাঁড়ায় আছো দাঁড়ায় থাকিস না ভাই নিচে নাই ভাই তুই আল্লাহ হেদায়েতের মাল আজকে গলায় দিয়ে দিবে আর বেশি সময় নাই শুধু এদিকে তাকায় বলেন জুনাইদ বাগদাদি রাতের অন্ধকারে ঘুমায় রইছে ঘুমের ঘরে দেখে আমার নবী আয়া বসে জোরে 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 যুবক জোরে 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 নবী হাত দুটা বাড়াই দিয়ে বলে জুনাইদ তুই আজকে আমার বংশের মানুষকে সম্মান করছিস আমি মামার আল্লাহ কারে কখন হেদায়েত দিবে কেউ জানে না আজকে 17ই ডিসেম্বর জোহরের পরে তুমি মাওলারে দেখে দাও এ টাঙ্গাইলের বাইরা সাদুল্লাপুরের বাইরা ও টাঙ্গাইল সদর থানার বাইরা আজকে 17ই ডিসেম্বর আমার মাওলারে দেখে দাও জুনাইদ বাগদাদি যদি জানোয়ারের খাতা থেকে আনোয়ার হয়ে যাইতে পারে এই 17ই ডিসেম্বরে হাজার হাজার যুবক জোহরের পরে আমার মাওলারে দেখাও জুনাইদ বাগদাদি বারবার বলতেছে নবীজি আমি গুনাহগারের ঘরে আপনি জুনাইদ রে তুই আর এখন গুনাহগার নাই তুই একজন আলেমকে ভালোবাসিয়া একজন আমার কমেল মানুষকে ভালোবাসিয়া আমার বংশের মানুষকে ভালোবাসিয়া মানুষ তোরে প্রবঞ্চনা দিবে মানুষ তোরে ধিক্কার জানাবে ওই দিক না তাকাইয়া নিজের গৌরব অহংকারকে ধূলিসাৎ করে দিয়া নিজে ছোট হয়ে আমার বংশের মানুষকে বড় করে দিছো আমি নবী ক্যাম্পে থাকি মদিনায় ঘুমাইয়া আমি তোরে বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিব 30 পারা কোরআন তোর বুকের মধ্যে ঢুকাই দিয়া যাবা বাজানদে জুনাইদ বাগদাদি কিন্তু এলমে লদনির দ্বারা বাবা উলি হয়ে গেলেন এই আলেমদের কাছে জিজ্ঞেস করবেন স্বপ্নের ভিতরে বাগান কোরআন শরীফ পার্সেল করে দিয়ে গেলেন আমার নবী জুনাইদ বাগদাদি এমন জগৎ বিশ্ববিখ্যাত অলি বাবা কুকুর একদিন ডাইকে ডাইকে কয় জুনাইদ রে তোমার মুখের দাম বেশি না আমার মুখের দাম বেশি জুনাইদ বাগদাদি কয় তুমি তো পায়খানা খাও তোমার মুখে তো নাপাকি থাকে তুমি কোন পাত্রে কোন বালতিতে কোন পাতিলে মুখ দিলে শ্বাস পান না ধুইলে পবিত্র হয় না তুমি তো অবশ্যই অপবিত্র তোমার শরীরে কোনো কাপড় লাগলে তিনবার ধুইতে হয় তুমি কি জানো না তখন কুকুর কান্দে আর কয় জুনাইদ রে আমার মুখে নাপাকি বিদায় আমার শরীর নাপাক বিদায় কাপড় লাগলে ধো আর তোমার মানুষ গুনাহের বোঝা লইয়া ঘুরে আমি যত বড়ই নাপাক হই না কেন আমি কোনোদিনও কিন্তু জাহান্নামে যাব না আর তুমি মানুষ নাপাকি গুনা লইয়া গেলে ডাইরেক্ট জাহান্নাম ডাইরেক্ট জাহান্নাম
আমি কুকুর কোনদিন জাহান্নামে যাব না কিন্তু তুমি মানুষ নামে কুকুর জাহান্নামে যাইবা জুনাইদ বাগদাদে এই কথা শুনে বাবা মাতার তার ছিড়ে গেল কুকুরের মতো লোক আমারে থেরেট দিয়ে কয় জুনাইদ রে আমি কুকুর হইয়ার যাই হই আমি কোনদিন জাহান্নামে যাব না মানুষ নামে কুত্তা জাহান্নামে যাবে জুনাইদ বাগদাদি বলে কুকুর রে আমার ভুল হয়ে গেছে আর কোনদিন বলবো না মানুষ তোদের চাইতে দামি গো এবার কুকুর বলে জুনাইদ রে অবশ্যই মানুষ আমাদের চাইতে কোটি কোটি গুণ দামি লাকাদ কাররামনা বানি আদম মানুষ হলো মাখলুকের মধ্যে দামি কিন্তু দামি মানুষ যখন খারাপ কাজ করে ফেলে তখন কুকুরের চাইতে খারাপ হয়ে যায় কথা কন না কেন এবার আমার দিকে তাকান জুনাইদ বাগদাদি যদি সবচেয়ে দামি ওলি হতে পারে একজনকে ভালোবাসিয়া তাহলে কি আল্লাহ কি তোমার আমার মতো গুনাহগারকে ওলি বানাই দিতে পারে না ভাই পারে যুবক ভাই পারে পারে আজ থেকে তওবা করবে জীবনে একক তো নামাজ ছেড়ে দিবে ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো হাত উঁচু করে দেখান তো কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এখন দিনটা নরম করো যখন বলছে এই যে জান্নাতের টিকিট বিক্রি করে গেলাম মনে আছে ও আমার মা বোনেরা ভালো করে বুঝে ওলিদের হাতে আল্লাহ শক্তি দেয় কি দেয় না কিন্তু ওলির মতো ওলি হইতে ওই ওলি না যেই ওলিরে সেজদা দেয় তার মুরিদরা সেজদা দেয় ওলির কাছে গেলে পকেটে গাঁজার পোকলা থায় ওই হারামির ওলি কবা দুলা বাইরে পাপ কবা সমা যেই হারামি নামাজ পড়ে না মহিলা মুরিদ করে ওইটা পি ওটা আস্তা শয়তানের খালতো ভাই কথা কান না কেন এ আছে না এমন পীর বাংলাদেশে আছে বগলের ডাক আরতে সুযোগ পায় না নিচের গুলা বাদ দিলাম ও ডেলি দাড়ি আর মুসকাট আছে না নাই দাড়িও নাই মুসো নাই বলে ওলি আরে ওলি কবার দুলা বাইরে বাপ কো সমান হারামি ওলি এত সহজ ওলি ছিল জুনায়েদ বাগদাদি আল্লাহু আকবার বলতে পারে না ওলি ছিল বাহালুল বেড়া যে জান্নাত বিক্রি করে থুয়ে গেছে দিনের বেলা রাতে হারুন আর রশিদ স্বপ্নে দেখে এবার চিল্লানি দেবা এখন মসুর চিল্লানি দিবা জুনাইদ বাগদাদির মতো এই বাহালুল বলে দিলেন টিকিট বিক্রি করে থুয়ে গেলাম নে রাতের অন্ধকারে হারুন আর রশিদ স্বপ্নে দেখে স্বামী আর স্ত্রী ঘুমাই রইছে রাগ কইরা ওই যে 1 টাকা দিয়ে জান্নাত কিনছে বাহালুল কথা শুনে রাতে ঘুমাই রইছে রাতের অন্ধকারে স্বামী হারুন আর রশিদ স্বপ্নে দেখে যে বউরে লইয়া নদীর পাড় দিয়া দাজলা নদীর পাড় দিয়া ইরাকের দাজলা নদীর পাড় দিয়া হাঁটতাছে আলহামদুলিল্লাহ কয় নদীর পার থেকে চাইয়া দেখে ওই পাশে আল্লাহ একটা জান্নাতের মেলা মিলাইছে সুবহানাল্লাহ আস্তে বলে ডায়াবেটিস হবে হাড়ের রোগ হবে তোর যুব তুমি সির বলে সুমাসিল্লা নিদাস এখন কি হইছে আমার আল্লাহ ছোট হয়ে গেছে যতবার সুবহানাল্লাহ কবি তোর হাড়ের রোগ ভালো হয়ে যাবে আরো জোরে রেডি হারুন আর রশিদ স্বপ্নে দেখে বাস্তবের মতো স্বপ্নে কিছু কিছু স্বপ্ন আছে দেখবেন স্বপ্নের ভিতরে মনে হয় এটা বাস্তব ও ঘুমের তো এটা ভয় পায় আছে না নাই ঘুমের থেকে আরে আমারাম করে আল্লাহ কি দেখলাম কি দেখলাম হারুন রশিদের জীবনে এরকম এক স্বপ্ন দেখে বলিয়া ঘটতাছে নদীর পাড় দিয়া দেখে নদীর ওই পারে পুরা শহরটা স্বর্ণের এক একটা বিল্ডিং প্রায় হাজার হাজার তলা পুরা বিল্ডিং স্বর্ণের এই বিল্ডিং গুলো দেখতেছে আর জুবাই দ্বারা কইতেছে দেখো কি সুন্দর শহর এটা কবে হইল রে জুবাই দেখাই তুমি দেখতে তাও আমি দেখছি অনেক আগে ও মা বোনেরা দেখেন স্বামীর কেমনি হিট ঠিক করে একটু পরে কইতেছে এ এই শহর কবে হইল আমার এই দেশে জুবাই দেখা আমি আগেই দেখছি তুমি ভালো করে দেখো হারুন রশিদ কয় দেখি তো এই যে একটা জাহাজ আসতেছে জাহাজ কোন দিক যাবে রে ভিড়তে ভিড়তে বাবা হারুন রশিদ আর জুবাইদের সামনে জাহাজের গোল ওইটা ঢুকাই দিছে আল্লাহ কষ্ট হয়ে গেছে না মুনাজাত করে দি আল্লাহ এর আওয়াজ দেয় না এটা দুপুরে ভাত খাইছে আমি জানি তারপর আওয়াজ দেয় না আল্লাহ কে বল তুমি কাইরে নাও আর করুণারে ঠিকানা দিয়ে দাও রেডি এবার জোর হবে তো হবে এবার জোর স্বামী আর স্ত্রী মাঝখানে জাহাজের গোল ওইটা ঢুকাই দিছে জাহাজের নাবিক টান দিয়ে জুবাইদের কয় ওদের তাড়াতাড়ি আপনার সিট খালি রয়েছে
هارون الرشيد ده بوا مار تقول كويلة ده شموعا أشوف تربو هاتو دين سليه هون ناي كي كي ويبر زايد باي تقول جلاله شهور تمنا ملوك باي تقول جلاله أرتا الله شهور ওই শহরে জুবাইদের লাগে জান্নাত রেডি হয়ে গেছে সুবহানাল্লাহ আমি জাহাজের টিকিট মাস্টার একটা প্যাসেঞ্জার শুধু বাকি আছে তারে লয়ে দিতেছি সুবহানাল্লাহ হারুন আর রশিদ পাউজ আর দিল কাম হইল না টাইনে লিয়া জাহাজ উড়ে উড়ে গেল জাহাজটা ছেড়ে দিল হারুন আর রশিদ এখন মজদু পাগলের মতো নদীর পার দিয়ে দৌড়ে একা জুবাইদ আমার লয়ে যা তো পাও দছি আমার লয়ে যা জুবাইদ আমার লয়ে যা জুবাইদ তোর এত দামি দামি কাপড় পরাইছে আমার লয়ে খুয়ে জান্নাতে যাইছে আমার লয়ে যা আমার লয়ে যা তোমায় যা তো পাও দছি আমার লয়ে যা লয়ে যা কইতে কইতে ঘুম ভাঙিয়ে গেছে জুবাইদ কই মগা কি হইছে হে লয়ে যা আমি কই গেছি কাল লাগে গেছি হে আমি কই লয়ে যাব তোমায় কারা কি বাতি ধরে কই কে কও ধরা বাতি দরাইছে বাতি তখন তার ইলেকট্রিসিটি না ল্যাম্প হো হেরিকেন চিনেন না রাজা বাদশার আমলে হেরিকেন দেখতে গেলে যাবেন জাদুঘরে আহসান মঞ্জিলে যাবেন সেই আহসান মঞ্জিলের বাতি এত বড় বড় বাতি কেবল কোপ দিয়ে ধরাইছে হারুন আর রশিদ এইভাবে তাকান বাতির এমনি বউর সামনে ধরে কয় দেখি তুই আসর না গেছ আমি কই গেছি তোর পাও দোষী কথা কইছ না পাও তো বহুত ধরলাম স্বপ্নের ভিতরে কয় কি বেটা কয় কি বড় পাগল ধরো কয় শোন এটা বাস্তব সত্য এটা মিথ্যা না এটা মিথ্যা না বহু মিথ্যা না এবার হাসবেন না এবার কান্দবেন এটা মিথ্যা না সত্য কি দেখছো সত্য কয় জাহাজ আসলো তোর উঠে নিয়ে গেল ওই পারে হলো জান্নাত এই পারে আমি দাঁড়াই দিছি আমি তোরে ডাকলাম ওনার কথা শুনলি না তোরে কি মরার পরে তুই আমার থেকে যাবি গা চল ভালোর কাছে আল্লাহ আকবার বলেন এবার কান্দবেন এবার এবার যুবক তুমিও বাহাল্লুলের মতো হয়ে যাবা বাহাল্লুলের মানুষ ছিল রক্ত করা মানুষ আমিও মানুষ তুমিও মানুষ ডিস্টেন্স শুধু আমাদের ইবাদা কথা বলেন না কেন বাজনরে বাহাল্লুলের ঘরের সামনে রায় তার আইটার সময় দৌড়ে যায় দেখে বাহাল্লুলের অস্তিত্ব নাই আমার মাওলার ডাক আছে তুমি মাওলা মাফ কইরা দাও বাহাল্লুলকে তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে নিজের হাতে আমায় তুমি বানায় কেমনে দিবা জান বাজনরে বাহালুর মোনাজাতের ভিতরে রায় তার আইটার সময় তার ঘরে বইয়া কামতাছে জুবাইদা কয় দেখছো তুমি থাকো বৌলাইয়া ঘুমাইয়া আর বাহালুল থাকে আমার মাওলার প্রেমের সাগরে হাবু ডাবু খাইয়া জুবাইদা বাহালুল একটু ডাকছে বাহালুলের ঘরে টোকা দেওয়ার সাথে বাহালুলের ধ্যান শেষ হয়ে গেছে দরজা খুলে এই দেখে বাচ্চা হারুন আর রশিদ দাঁড়ায় আছে বাবা জিজ্ঞেস করে হারুন না দাম তুমি এই সময় কে এই সময় তো আমি তোমার সাথে থাকার কথা না হারুন আর রশিদ হাত জোর করে বলে বাহালুল রে আমি তোর হাতে দুইটা টিকিট দেখছি একটা টিকিট আমার বিবি কিনছে আর একটা তোর হাতে দেখছি আমি আমার রাজত্বের অর্ধেক কন্যা মেলাই খাই দিব আমার টিকিট কাটে আমার টিকিট কাটে বাহালুল কয় অর্ধেক লিখে দিবি মানে কি দিবি তুই কয় অর্ধেক দিমু তোর হাতে দুইটা টিকিট দেখছি একটা টিকিট আমার বউরে দিছিল আর একটা তোর হাতে ছিল ওই টিকিটটা আমার কাছে দে তোর আমি সব লিখে দিব ওই টিকিটটা আমার দরকার এখন আওয়াজ করবা বাহালুল বলে এ হারুন সময় থাকতে বলে মাওলার ডাইকে দাও অসময় ডাকলে কাজ হবে না হারুন রে কেন তোমার বউরে যখন টান দিয়ে জাহাজে উঠাইলো তখন কি দেখো না এই দুইটা টিকিট জমা নিছে আল্লাহু আকবার বলেন হারুন আর রশিদকে আমি যে আমার বউরে টান দিয়ে উঠাইলো এটা তুই জানোস কেমনে মগাই কয় কি এ হারুন তুই তোর জগতের হিরো আমি আমার জগতের হিরো কত বলেন না কেন তুই তোর রাজত্বের হিরো সম্রাট আমি হলাম জান্নাতের সম্রাট
এ হারুন তোর বিবিরে টান দি উড়ায় নাই জাহাজে কয় হ্যাঁ আমি জানি তোর বিবিরে উড়াবে তোর দেখাবে তোর বিবির টিকেটের সাথে আমার টিকেট ওখানে জমা হয়ে গেছে আমি তোর টিকেট দিমু কইতে টিকেট তো দুইটা টিকেট তো তিনটা না বজন রে হারুন আর রশিদ কামদার বলে বাহলুল রে সিনার সময় তোর চিনতে পারি নাই রে বালু আমি আমার মাওলার কাছে তওবা করলাম আর জীবনে গুনাহ করব না কোন মানুষকে পাগল বলে গালি দিব না কোন মানুষকে তুচ্ছ করব না আমি আমার মাওলার প্রেমে পাগল হইতে যাই বাবা এখন আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই দাদা ভাই টাকার পাগল হইবা আমি বলবো না করব না বাড়ির বাল পাগল হইবা আমি না করব না স্ত্রীর পাগল হইবা আমি না করব না সবই দরকার আছে বাবা কিন্তু সব কিছুর সাথে আমার মাওলার পাগল হওয়ার দরকার আছে না নাই আমার আল্লাহর পাগল হওয়ার জন্য নামাজ পড়তে হবে নামাজ পড়বেন না বাজান যেই কবরস্থান কর্তৃক আয়োজিত আজকে মাহফিল এই কবরটা হলো আসল বাড়ি বাবা চেয়ারম্যানের বাড়িতে গেলাম কত সুন্দর বাথরুম কত সুন্দর বাড়ি ঘর গো বাবা কালকে যদি চেয়ারম্যান সাহেব বিদায় লয়ে যায় তার বিবি বলবে তাড়াতাড়ি খাটের তা নামাই ফেল আমার লাশ দেখলে ভয় লাগে ও বাবা আমি ইলিয়াসুর রহমান জিহাদে যদি মরিয়া যায় আমার বিবি বলবে আমার লাশ দেখলে ভয় লাগে তাড়াতাড়ি নিস্তলায় নামায় ফেলাও যদিও আমার বাড়ি সাইতলার উপরে বাবা আমি থাকি কিন্তু বাজান আমার সাইতলার থেকে নিস্তলায় নামায় ফেলবে হে যুবক ভাই কিসের বাহাদুরি দেখাও ভাই তুমি যেই খাটটা 1 লাখ টাকা দিয়ে কিনছিলা একটা ঘন্টা ওই খাটের উপরে তোমার লাগবে না ও আমি যে 5 লাখ টাকা দিয়েও খাট কিনে তুমি যদি 10 লাখ টাকা দিয়েও খাট কিনো ওই খাটে 10টা মিনিট তোমার রাখবে না ভাইজান এই বাড়িটা আসল বাড়ি এই বাড়ির জন্য কিছু করার দরকার আছে না নাই কবরে যাইবার পরে বাবা 3টা প্রশ্ন করবে 1 নম্বর প্রশ্ন তোমার রবকে তোমার রব ঠিক থাকবে যদি নামাজ পাঁচ ওয়াক্ত তোমার অ্যাকাউন্টে থাকে নামাজ না থাকলে তুমি বলতে পারবা না আমার রব আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই যদি জিজ্ঞেস করে মার রব কমান দিন তোমার দিন কি দিন ইয়াল ইসলাম জিজ্ঞেস করবে মান হাদার রজুল আমার নবী ইউক তোমার নবীকে এই লোকটারে সিনোনি যদি তোমার মুখের মধ্যে দাড়ি না থাকে তুমি যত বড় নেতা হওয়ার কথা হওয়ার জুতা হও কবরে যাইবার পরে যদি তোমার দাড়ি না থাকে তুমি কোন রকম ভাবে বলতে পারবে না আমি নবীর উম্মাত তো নবীরে খুশি করার দরকার আছে না নাই যদি বড় আছে না নাই আর একটা কাজ করতে হবে যুবক যাদের বাবা মা আছে তাদের কাছ থেকে হজের সওয়াব নিতে হবে নিবা নিবা তোমার আমি একটা গ্যারান্টি দিয়ে দেই যারা ডাইরেক্ট জান্নাতে যাইতে চাও ডাইরেক্ট কোটিপতি হইতে চাও ডাইরেক্ট চাকরি পাইতে চাও ডাইরেক্ট বিদেশ যাইতে চাও দুনিয়ার কোন মাওলানার কাছে দোয়ার দরকার নাই মাথাটা পাইতে দিয়া মার কাছে মাথাটা নত করে দেখো মা একটু দোয়া করে দে আমি বিদেশ যাব আগামী সিজনের জন্য আমি ঋণ না থাকি মা আমার লাগে দোয়া করে দাও আরে কেউরে লাগবো না খালি মা দুঃখিনীর কাছে মাথাটা নিতে করে দিয়ে মার দোয়াটা লয়ে লবি দুনিয়ার সব বিপদ কেটে দেবে আল্লাহ আকবার ধরে বলতে পারো না যদি কোনো যুবকের অ্যাকাউন্টে মা বাবার বর দোয়া থাকে ও যত বড় আলেম হোক হাজী হোক কাজী হোক মাওলানা হোক আর কোন তো আসমানে যাবে না কথা কন না কেন এই যে ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে 12 বছর বয়সে মা হারাইছে আজকে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে আলহামদুলিল্লাহ বলে ঢাকা কারিনিগঞ্জ আমি টুঙ্গিপাড়া পিএম এর বংশে বিয়ে করছি বেটা প্রধানমন্ত্রী বংশে প্রধানমন্ত্রী এলাকা এদিক টাকা আমি যদি ইচ্ছা করতাম কোটি কোটি টাকা তার কাছে আনতে পারতাম তারা কত জায়গায় দেয় 1 কোটি 20 লাখ টাকা দিয়ে মসজিদে জায়গা কিনছে বেটা কারো কাছ থেকে 20টা টাকা আমি নেই এই পর্যন্ত আমার মসজিদে 4 কোটি টাকা চলে গেছে 4 কোটি আমি কারো কাছ থেকে 1 বছর সিমেন্টও চাই নাই আমি রাত্রে দিনে কামাই আছে আমি সকালবেলা বিল দেই আলহামদুলিল্লাহ বলতে পারলেন না তোমরা জানো সারা দুনিয়ার মিডিয়া জানে সারা দুনিয়ার মিডিয়া এই যে চেয়ারম্যান সামনে বললাম আজকে উনি যখন আমার হাদিয়াটা দিয়া দিল হুজুর আমি জানি ইউটিউবে আপনার আবার শুনছি জানি টাকাটা আগে নেন হুজুর আপনার হাদিয়া যেটা ওয়াদা করছিলেন আপনার টাকা মসজিদে যায় আমি তাকে দাওয়াত দিলাম আমার মসজিদটা দেখে আইছেন আমি আজকেও মসজিদের টাইলস লাগাইতেছে টাইলস দেইখা বিল দিয়া তারপর আপনাকে ওয়াজে রওনা দিছি খালি আলেম ওলামারে বকো না যে আলেমরা পরের বাতে বাকুন দেয় গাল ভাড়া হলাম তারপরে মগার হো মগা
যাইয়া দেখি আলেমরা কি করে আলেম গো টাকা হইলে মসজিদ মাদ্রাসা বাড়বে আর তো গো নায়িকা গায়িকা গো টাকা হইলে সিনেমার হল বাড়বে কথা কও না কেন টাকা দিয়ে আলেমদের কানবা না আন ভালো নায়িকা গায়িকা গো জাহান্নামের টিকিট কাটবা অতএব আমি বলে দিয়ে গেলাম যে কবরস্থান কর্তৃপক্ষের উন্নয়নের জন্য মাহফিল আল্লাহ এই কবরস্থানটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন জোরে আমিন আর জোরে বলেন আমিন এখানে দাড়ি পাকা বাজান যারা আছেন জীবনে মারে বহুত ডাকছেন আজকে মাটা নাই আছেন না যুবক ভাই এখানে অনেক যুবক আছে আমি এখানে আসার পর একটা যুবক আমার গাড়িতে নামার সময় বলে হুজুর আমি আপনার অনেক ভক্ত কান জড়ায় থাবু দিছি আজান দিয়ে দিছি আজানটা হোক বাকি কথা বলে বিদায় নেই ইনশাআল্লাহ বলেন কষ্ট হইতাছে উত্তর দেন উঠবেন এ পেন্টু এ সাইনা এ পেরাসি ও ভাই যাই কই এ দাদা ভাই বতো বয়ে বড় স্কুলের বন্ধুরা বসে বসে আজানের উত্তরটা দেন দেও একটা দিলে যা جی بس اللہ پہلے سست আল্লাহ জি বাবা দোয়া করি আল্লাহ কবুল করেন জোরে কানে আমিন বসে 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 তাড়াতাড়ি আমার সময় কম বসে বসে আমি দোয়া করব বাবা আমার দিকে তাকান যুবক কষ্ট হইতেছে আর মাত্র তিন মিনিটে বিদায় নিয়ে চলে যাব কারণ আমাদের টাইম কারণ আসলে দুইটার সময় বয়ান শুরু করলে হয়তো সময় বেশি পেতাম আমার দিকে তাকান দিনের বেলা প্রোগ্রাম করলে এক ঘন্টার উপরে করা যায় না কিন্তু তারপরে দেড় ঘন্টা হয়ে গেছে শুধু আমার দিকে তাকাও এই জমিনের মালিককে এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবো সদা সর্বদা মনে রাখবা দুনিয়ার সবাইকে কষ্ট দিবা দুইটা ব্যক্তিকে কষ্ট দিও না এক নম্বরে মা দুই নম্বরে বাবা কষ্ট দিয়া যদি কাউরে দিয়া ভালো মনের বলে মাফ চেয়ে নিয়ে ইনশাল্লাহ বলেন কোনো দিব এদের কাছ থেকে মাপ না সে কবরে যাবে তোমার কোন ইবাদত আসমানে যাবে না তো বউর লাগে না পাইলে মায়েরে থাবুর দিছে তাকাই দিকে বাস্ত বাস্ত তোমরাও ফেসবুকে দেখছো আমরাও দেখছি থাপ্পুর দিছে মায়ের মায়ের কানের পর্দাটা ভেটে গেছে রক্তগুলো জড়িয়ে মা বিলাস দিচ্ছে কাপড় বিচ্ছে মা খালি এতটুকু বলছে আল্লাহ যেই পোলা রক্ত আমাশা হইলে আমি আমার কাপড়ের আসল দিয়ে মুছছি সেই পোলাসকে আমার থাপুর দিয়ে কান ফাটাই দিল তুমি যদি আমার পোলারে গজব দিও না আল্লাহ আমার পোলারে গজব দিও না কিন্তু আমার মালিক তো অন্তর্জালি কথা বলেন না কেন ওই যে থাপুর দিচ্ছে আমার মালিকের অন্তরে লাগছে না বাজানরে বেশি দিন যায় নাই মাত্র তিন মাস পরে টাইফয়েড জ্বর হইছে শরীরে পক্স উঠে গেছে এ যুবক তোমাদের এলাকারই ঘটনা ভালো করে তোমরা তদন্ত করে দেখো পেয়ে যাইবা সমস্ত শরীরে পক্স উঠিয়ে গেল চেয়ারম্যানের মাইয়া এক মাস পরে যখন শরীরে পচন ধরছে ঘরের মধ্যে ফেলাই দিয়ে বাবার বাড়ি চলে গেছে পোলাডারে লইয়া মা খবর পাইছে গ্রামের থেকে আমার পোলা আমার মারিয়া আর গ্রামের বাড়িতে আসে নাই ঘরে তালা মাইরে তুইয়া চলিয়ে গেছে মনে করছে হারামিটা আর বাঁচবে না যুবক বাইরে যখন এই কথা শুনছে
জনম দুখিনী মায়ের দিকে তাকাও এ যুবক আমার দিকে তাকাও যখন শুনছে এই ডার বাজবে না ঘরে তালা মাইরা তুই চলিয়া গেছে গো বাবা মা যেন কার মুখে শুনছে কার কানে যেন শুনছে আমার পোলার পক্স উড়ছে আমার পোলারে ফেলাই তুই চলে গেছে আমার বউ মা পাগলের মতো শুইটা গেছে তালাটা খুলিয়া যায় দেখে সমস্ত শরীরটা পচন ধরছে বাবা তালা মাইরা রেখে চলে গেছে